বিএম ডিপো থেকে সীমা অক্সিজেন প্ল্যান্ট, মাঝখানে বছর খানেকের ব্যবধান। বিএম ডিপোর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রতিবেদন এখনও জমা দিতে পারেনি পুলিশ। এরই মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি, ফের প্রাণহানি। কেন কমছে না কারখানার ঝুঁকি? ভুক্তভোগীরা বলছেন দোষীদের আইনের আওতায় না আনায় তাদের খামখেয়ালি ভাব রয়ে গেছে। জেলা প্রশাসক বলেছেন ঝুঁকিপূর্ণ কারখানায় অভিযান চালাবেন তারা। নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। সময়ের ব্যবধান বছরখানেক, তবে গল্পটা একই। স্পট সেই সীতাকুণ্ডই। সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণ ফের মনে করিয়ে দিল বিএম ডিপোর বিস্ফোরণের কথা। কেন একই ঘটনা পুনরাবৃত্তি? ভুক্তভোগীদের অভিযোগ, একের পর এক বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটলেও কারখানায় ঝুঁকি কমাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, দোষীদেরও আনা হয় না সাজার আওতায়। তদন্তের মধ্যে যদি কেউ দোষী থাকে অবশ্যই শাস্তি হবে, আমরা এটা আশা করি, কারণ ওনার উপর তো আমাদের ফ্যামিলিটা নির্ভর করে। গাবলে থাকলে অবশ্যই ফুলিয়ে তদন্ত করে বের করবে। যারা যে কোডগুলো মেনটেন করার কথা, এগুলো যদি যারা মালিক পক্ষ তারা যদি মেনটেন না করেন সব ক্ষেত্রে, এবং যদি আন্তরিক না হন, সচেতন না হন, এই দুর্ঘটনাগুলো তো, দুর্ঘটনা তো আসলে কেউ ইচ্ছে করে করে না, কখনো অসচেতনতা একটা বড় কারণ। জেলা প্রশাসক বলছেন ঝুঁকিপূর্ণ কারখানা ঝুঁকিমুক্ত না হলে দুর্ঘটনায় প্রাণহানি বাড়তেই থাকবে, তাই মালিক পক্ষের সহযোগিতা চান তিনি। আসলে এখানে মালিক যারা আছেন তাদের দায়িত্ব রয়েছে, এবং যারা শ্রমিক সেখানে কাজ করেন তাদেরও দায়িত্ব রয়েছে। এটি আমরা শুধুমাত্র আমাদের প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আসলে এটি নিয়ন্ত্রণ করা একটা কঠিন ব্যাপার, কারণ এখানে হাজার হাজার ফ্যাক্টরি অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে। ইতিপূর্বে বিএমডিপিতে মামলাটি হয়েছে, মামলাটি তদন্তাধীন, মামলাটির শেষ পর্যায়ে, যেহেতু এটা তদন্তাধীন প্রক্রিয়া, মামলাটি যখন আমরা ফাইনালি কমপ্লিট করব তখন এটা জানতে পারবেন। সীমা অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7 জন, আর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অন্তত 19 জন। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।